শেরপুরে অবৈধ ইট অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের টিম এটি ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীবর্দী উপজেলার ইন্দিলপুর এলাকা থেকে অভিযান শুরু হয় অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুবেল মাহমুদ অভিযান পরিচালনাকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন অভিযানে দুটি ইটভাটা বন্ধের নির্দেশনা সহ মোট ছয়টি ইটভাটা ভাটা থেকে আঠারো লাখ টাকা জরিমানা আদায় করা হয় জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায় শেরপুর জেলায় চালু থাকা টি ইট ভাটার মধ্যে আটান্নটি চলছে অবৈধভাবে সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইট ভাটা বন্ধের নির্দেশ দেয় ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইট ভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করেছে জেলা পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুবেল মাহমুদ বলেন ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আমরা বর্তমান সরকারের আইন এবং পরিবেশ আইন মেনেই ভাটা পরিচালনা করব এবং আমাদের যে চুপটি কারণে মোবাইল ফুলের মাধ্যমে জরিমানা জরিমানা করা হয়েছে আমরা পরিশোধ করেছি নগদ দিয়েছি এবং মনিরা ব্রিগ ম্যানেজার হেলানো ছয়টি ভাটায় মোট আঠারো লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং দুইটি ইট ভাটা ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হয় আমাদের এ ধরনের অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে তো এখানে আমরা এসে যেটা দেখলাম যে তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এবং জেলা প্রশাসকের যে লাইসেন্সটা রয়েছে সেটা লাইসেন্সটা নেই এবং আশেপাশে বাড়ি রয়েছে এক কিলোমিটারের মধ্যে এবং এটা জনজীবন বিপর্যস্ত হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকি জনস্বাস্থ্য অবশ্যই হুমকিতে পড়েছে এবং যে সরকারি যে বনের কাঠ এবং কাঠগুলি হচ্ছে এইগুলো কাঠপুরে ইট ভাটাতে ইট পোড়ানোর কোনো সুযোগ নেই এবং তারা আইন নামে নেই এই কাজগুলি করছে তো আমরা এসে যে বিষয়টা দেখলাম তাতে মনে হচ্ছে যে ঈদ অবস্থা খুবই নাজুক এবং এই ঈদ সহ শেরপুর জেলার বিভিন্ন যে ঈদ রয়েছে আমরা অভিযান অব্যাহত থাকবে এবং আমরা ঈদ মালিক সমিতি থেকে মালিক সমিতি এবং সংশ্লিষ্ট ঈদ মালিককে বলতে চাই যে আপনারা ঈদ ভাটা চালালে অবশ্যই আইনকানুন নিয়ম মেনে চালাবেন